গাইস, এটা হচ্ছে আমাদের রান্নাঘর। আমরা এখন রান্না করব কল্লা, আর দেখতে পাচ্ছো এটা হচ্ছে রান্নাঘর। এখানে ওয়াশ করার জন্য, থালি মালি বাসন মাজার জন্য। আর এটা হচ্ছে আমাদের বাইরের সাইড, কত সুন্দর। এটা আমাদের গ্রাম প্রতিবেশী, টোটাল আমাদের প্রতিবেশী জঙ্গল পাশে, একটু দেখতে পাচ্ছো কত সুন্দর। অনেক সুন্দর দেখতে হচ্ছে এটা। ওটার দুটো ফ্যান আছে, আর এটা আমাদের দেখতে পাচ্ছ এসি চলছে অলরেডি। মানে রান্না করি তো এসির মধ্যে রান্না করি, এসি চলছে। কিন্তু দরজাটা না লাগালে অসুবিধা নেই, লাগাতে হয়। এখানে আমাদের কাটাকুটি করা হয়, এখানে কিছু রাখার জন্য বাসন টাসন। এই আমাদের রান্নাঘর, এসি রুম। এই আমাদের রান্নাঘর গাইস, রান্নাঘরে সামান আমরা দিয়ে আসবো, কিন্তু আজকে করলা সবজি হবে। তো করলা অনেক দিন খাইনি, আজকে রান্না করে দেওয়া হবে। আর এখন প্রথম বয়স হচ্ছে, গরম করা হচ্ছে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা যদি ভালো লেগেছে লাইক করুন, শেয়ার। আর ভাইরা, আর আমাদের তোমাকে ক্যাম্পটা দেখিয়ে দিই, ক্যাম্পের সাইড। এখানে পরপর ওই পাশে একটা রান্নাঘর, পরপর দুটো রান্নাঘর আছে। আর এটা আমাদের ক্যাম্প, ক্যাম্পের বাইরের সাইড। এখানে দেখতে পাচ্ছি কত এসি, সব ড্রাইং রুম রান্নাঘরের জন্য। এই হচ্ছে আমাদের ক্যাম্প, এটা আমাদের ডাইনিং রুম খাওয়ার জন্য, আর এখানে সব রান্না করে সামানপাতি রাখার জন্য, দেখতে পাচ্ছো। যাই হোক, তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার।